65 বছরের রবিউল আলম বইমেলা জুড়ে হেঁটে হেঁটে বিক্রি করছেন নিজের লেখা একটি বই। নানাজনের কাছে গিয়ে শোনাচ্ছেন বইয়ের পরতে পরতে থাকা নির্মম এক ইতিহাসের কথা, যে বইটি লিখতে রবিউলের সময় লেগেছে 50টি বছর। 1971 সালে 14 বছরের কিশোর রবিউল থাকতেন বর্তমান রায়ের বাজার বদ্ধভূমির কাছের এক ঘরে, আর সেখান থেকেই শুনতে পেতেন নারী পুরুষের আর্তচিৎকার। ভয় ভেঙে একদিন সেদিকে এগিয়ে গেলে তাকেও ধরে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। আটকে রেখে করা হয়েছিল নির্যাতনও। স্বচক্ষে দেখা এবং নিজের অভিজ্ঞতার সেই সব কাহিনী তুলে ধরতে চাইতেন সবার কাছে, তবে পড়ালেখা জানতেন না বলে পারছিলেন না। তাই তো একদিন ভর্তি হন নাইট স্কুলে। 50 বছর পরে অবশেষে পূরণ হলো তার সেই আকাঙ্ক্ষা। বলতে ইচ্ছা করে, লিখতে ইচ্ছা করে, কিন্তু শিক্ষার অভাবে, অক্ষর জ্ঞান না থাকার কারণে আমি লিখতে পারছিলাম না। বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে জীবন নির্ধারণ নিবারণের ক্ষুধা নিবারণ করি, আর রাতে অক্ষর জ্ঞান অর্জন করার জন্যে আমি লেখাপড়া করি। 2015 সালে এসে আমি বুঝতে পারলাম যে এখন আমি একটা বই লিখতে পারি। একটি বই, একটি ইতিহাস, একটি জীবন্ত দলিল সৃষ্টি করে তিনি বিস্ময় জাগিয়েছেন পাঠক, সাহিত্যিক ও প্রকাশকদের মনে। সারা জীবন তিনি একটা বই লেখার জন্য 50টা বছর তিনি অতিবাহিত করেছেন, রিকশা চালিয়েছেন, মাংসের দোকানে কাজ করেছেন, পরিশ্রম করেছেন। তারপরে বইটা যখন তিনি বের করেছেন, তিনি ভালো কোনো প্রকাশক পান নাই, কিংবা ভালো কোনো সম্পাদক ঠিকঠাক মতো পান নাই। তিনি তার মতো করে যেভাবে পেরেছেন বইটা বের করেছেন। রবিউলের বিশ্বাস, তার বইটির পাঠকরা পাবেন ইতিহাসের এক ভিন্ন রকম বয়ান ও স্বাদ। তাই এই বইটি সবার কাছে পৌঁছে দিতে চান তিনি। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।